আবারও দুর্ঘটনার শিকার হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুর্ঘটনার সময় বাসটি লোহার জালে ধাক্কা খেয়ে ঝুলেছিল, কোনো মতে প্রাণ বাঁচে শিক্ষার্থীদের। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহন করা একটি বাস ব্রেক ফেল করে 3 শিক্ষার্থী আহত হয়েছে। বাসটি ওই সময় বাম পাশে হেলে গিয়ে ফ্লাইওভারের পাশে লাগানো লোহার জালে ধাক্কা খায়। দরজা জানালায় ঝুলে থাকা ছাত্রদের 3 জন এই সময় বাস থেকে ছিটকে পড়ে। রাজধানীর চানখারপুল এলাকার মেয়র হানিফ ফ্লাইওভার থেকে নামার সময় এই দুর্ঘটনা ঘটে। ইন্দ্রাকপুর নামের বাসটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মুন্সিগঞ্জে যাতায়াত করে। ওই বাসে থাকা এক ছাত্রী বলেন, অন্যদিনের তুলনায় আজ বাসে অনেক বেশি শিক্ষার্থী ছিলেন, অনেকেই বাসের দরজায় ঝুলেছিল। হানিফ ফ্লাইওভার থেকে নামার সময় একজন নামতে চাইলেও বাসটি দাঁড়াচ্ছিল না। বাসের চালক ব্রেক ফেল হয়েছে বলতে থাকে, এতে ঝুলে থাকা শিক্ষার্থীরা হুড় হুড় করে ভেতরে ঢুকতে চান। এই সময় বাসটি বাম পাশে কাত হয়ে ফ্লাইওভারের দেওয়ালে বসানো লোহার খাঁচায় সঙ্গে ধাক্কা খায়, ফলে দরজা জানালায় ঝুলে থাকা 3-4 জন নিচে পড়ে যান। এর পরপরই চালক বাসটি থামাতে সক্ষম হন। দুর্ঘটনার বিষয় জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সামাদ বলেন, এটি একটি দুর্ঘটনা, আমরা আহতদের খোঁজ নিয়েছি, তারা আশঙ্কামুক্ত। তারপরেও এখানে কারো ত্রুটি বিচ্যুতি আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু এর বাইরে বাসের সংখ্যা কম হওয়াটা আমাদের মূল সমস্যা। শিক্ষার্থীরা বাদুড়ঝোলা হয়ে যাতায়াত করে, সেগুলো সমাধান কিভাবে করা যায় আমরা সেদিকে লক্ষ্য করছি। ওপেন নিউজের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর লাইক শেয়ার ও কমেন্ট করে আপনার মতামতটি জানান।